তিস্তা খাল থেকে যুবকের দেহ উদ্ধার। তিস্তা খাল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার চোপড়া থানার হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মোহাম্মদ মজিবুল, বয়স 35 বছর, বাড়ি ফাঁসিদাওয়ার সুদামগঞ্জ এলাকায়। এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা তিস্তা খালের ফলব্রিজ এলাকায় দেহটি ভাসতে দেখে। খবর চাউর হতেই প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করে এলাকায়। পরে মৃতের বাড়ির লোক চোপড়া থানা এলাকায় গিয়ে দেহটি শনাক্ত করেন। মৃত ওই যুবক সোমবার ভোরবেলা থেকেই নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। চোপড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। अब के अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं, तो चले आइए फाइन मेटल वर्क्स, आश्रम परमोर नियर पेट्रोल पंप इस्लामपुर। गत रविवार अनुमानिक सकाल 6টার দিকে আমি অসুস্থ শরীর ছিল, এমডি মুজিবুল নাম। সকালে উঠে গেছে পাখি ডাকে, পায়খানা করতে গেছে, পায়খানা করে ক্যানালে তিস্তা ক্যানালের জন্য জল নিতে গেছে, তারপরে মানে স্লিপ হয়ে পড়ে গেছে। কবে হয়েছিল এই ঘটনাটা? রবিবার সকাল 6টা নাগাদ। তারপরে কী হয়? তারপরে অনেক খোঁজাখুঁজি শুরু হলো আশেপাশে, পাওয়া যায়নি। আমাদের লোকাল থানাকে খবর দেওয়া হলো, পুলিশ আসলো, ডুবরি নিয়ে আসলো, জল বন্ধ করা হলো। দুদিন ধরে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। আজকে চোপড়া ব্লকের আন্ডারে ফলব্রিজ বলে বুঝি এটাকে, ওখানে বডি লোকাল লোক দেখেছে জলে ভাসছে, তারপর আমাদের খবর দিয়েছে, আমরা আসলাম, দেখছি যে হ্যাঁ। যিনি মারা গেছেন তার নাম কী ছিল? এমডি মুজিবুল। বয়স কত হবে তার? 35 বছর। কী কাজ করতেন উনি? উনি লেবার। বাড়িতে কে কে আছে উনার? বাড়িতে ছেলে আছে, বউ আছে। কোন জায়গাটায় এই ঘটনা হয়েছিল আর কত দূরে যায় মৃতদেহ পাওয়া গেছে? ঘটনা যেটা হয়েছে বাড়ির পাশেই। কোন জায়গাটার নাম কি? সুদামগঞ্জ বলে। হ্যাঁ, 100 মিটার বাড়ি থেকে, 100 মিটার দূরে, আর পাওয়া তো গেল প্রায় 30 কিলোমিটার। সেই তিস্তা ক্যানাল হয়ে চলে আসে। এটা হচ্ছে চোপড়া ব্লকের আন্ডারই পড়ে, এটা হচ্ছে চোপড়া থানার আন্ডারে ফলব্রিজের। কী নাম আপনার? আনোয়ার হোসেন। কে হন আপনি? আমার কাকা ছেলে।